بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله الذي وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، সুপ্রিয় ইকরা বাংলা দর্শক শ্রোতা, শুরুতে আমি নাজমুল হাসান স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার স্টুডিও থেকে লাইভ প্রচারিত কোরআন ও সুন্নাহের আলোকে ধারাবাহিক শিক্ষামূলক অনুষ্ঠান মাসনুন দোয়ায়। এই মুহূর্তে টিভি সেটের সামনে বসে যারা আমাদের সাথে শরীর হয়েছেন, আপনাদের প্রত্যেকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আশা করি আপনারা সুন্দরভাবে ঈদুল আজহা অতিক্রম করেছেন। আমরা পরাবরণে আজও আমাদের সামনে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ইকরা বাংলার নিয়মিত আলোচক, দারুল উলুম লন্ডনের সম্মানিত ইমাম হযরত মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদ সাহেব। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে হযরতের কাছে ফিরে যাব, তবে তার আগে জানিয়ে দিই আমাদের এই অনুষ্ঠানে সর্বপ্রথম সম্মানিত অতিথি দু একটি বিশেষ দোয়া নিয়ে আলোচনা করেন, পরবর্তীতে আপনাদের কাছে কল নেওয়া হয়। আজও সম্মানিত অতিথি আপনাদের সম্মুখে বিশেষ দু একটি মাসনুন দোয়া নিয়ে আলোচনা করবেন, পরবর্তীতে আপনাদের কাছ থেকে কল নেওয়া হবে। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আমাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাই সম্মানিত অতিথির কাছে, দেখি উনি আমাদের জন্য কি দোয়া নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, ঈদের পর আমাদের প্রথম প্রোগ্রাম, দর্শকদের পক্ষে অনেক অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন সব সময়। সো দর্শকদের অপেক্ষা আছেন আজ কি দোয়া হতে পারে। جزاك الله مولانا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله. وقال النبي صلى الله عليه وسلم، كان النبي صلى الله عليه وسلم إذا أتاه الأمر يسره قال: الحمد لله الذي بنعمته تتم الصالحات، وإذا أتاه الأمر يكرهه قال: الحمد لله على كل حال. أو كما قال عليه الصلاة والسلام: بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. استغفر الله لي ولكم ولسائر المسلمين، واستغفروه إنه هو الغفور الرحيم. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদেরকে মস্তন্দর প্রোগ্রামে স্বাগত জানাই। আজকে আমি কিছু বেসিক দোয়া, যেগুলো একবারে কমন দোয়া, যেগুলো আমরা সবসময় আমরা হয়তো চেষ্টা করবো ইনশাআল্লাহ এগুলোকে অ্যাপ্লাই করার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি একটু আলোচনাতে যাওয়ার আগে আজকের দোয়া সম্পর্কে আমরা প্রথমে কিছু আলোচনা করব, দোয়া দেখাবো, দোয়ার কিছু হাদিস থেকে কিছু আলোচনা করব, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের যে প্রথম দোয়াটি আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ, সেই দোয়াটি হলো যে আমাদের জীবনের মধ্যে অনেক সময় সুসংবাদ আসে, অনেক গুড নিউজ আসে, তখন এই গুড নিউজ আপনি যে সময় রিসিভ করেন তখন আপনি কী বলবেন? হ্যাঁ, শুধু খুশি হবেন? হ্যাঁ, এই যে কী বলে আপনার অনেক সময় আছে চিৎকার দিয়ে আওয়াজ দেয়, প্লেন যে সময় নামে তখন সে আলহামদুলিল্লাহ বলে না, সে আল্লাহ তালা যে আপনার আমাকে সেভ করলেন এটা বলে না, সে চিৎকার দেয়। হ্যাঁ, এবং সে আপনার ড্রাইভারকে আতর তালি দেয়, হাতে তালি দিয়ে ড্রাইভারকে ধন্যবাদ দেয় যে ড্রাইভার অনেক ভালো ড্রাইভার, কী বলে প্লেনের এটাকে, পাইলটকে আপনার কী বলে, এরকম তারা যখন। কিন্তু আমরা আজ এ মুসলিম, আমরা সব সময় আমরা মনে করি যে প্রত্যেকটা জিনিসের পিছনে আল্লাহর সহযোগিতা, আল্লাহর রহমত আছে আমার সাথে, নাহলে আমি এটা পাস করতে পারতাম না, আমি একটু আগাইতে পারতাম না, আমি একটা কদম আগে বাড়তে পারবো না। এই জন্য আমাদের জীবনে কোনো সময় সুসংবাদ আসে, কোনো সময় দুঃসংবাদ আসে। যে সময় সুসংবাদ আসবে তখন আপনি কী বলবেন? তখন আপনি বলবেন, মিনিমাম বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন। এটা আজকের প্রথম দোয়া, যে আপনি যে সময় কোনো সুসংবাদ রিসিভ করবেন, আপনি যে সময় কোনো গুড নিউজ আপনি পাবেন তখন আপনি কী বলবেন? আপনি আলহামদুলিল্লাহ বলবেন। আপনাকে কেউ জিজ্ঞেস করছে যে আপনি কেমন আছেন, যে যদি কোনো মানুষে বলে হাওয়ার ইউ, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ। কেন বলবেন আলহামদুলিল্লাহ? যে আপনি যে অবস্থায় থাকেন,
যে অবস্থায় থাকেন আপনি অনেক মানুষের তুলনায় আপনি ভালো আছেন, অনেক মানুষের তুলনায় আপনি ভালো আছেন। আপনি হয়তো আপনার এখন জব নাই, কিন্তু জব না থাকলেও দেখা যায় অনেক মানুষ জব নাই এর চাইতে আপনি ভালো আছেন। অনেক মানুষ আছে হয়তো আপনার অসুস্থ আছে আপনি সুস্থ আছেন, তাহলে অনেক মানুষের তুলনায় আপনি ভালো আছেন। আপনার ছোটোখাটো রোগ আছে কিন্তু অনেক মানুষের রোগ আরও অনেক বড় আছে, তাহলে আপনি অনেকের তুলনায় আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনি বলবেন সব সর্বাবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ। যদি আপনি এটাকে একটু লম্বা করে বলতে পারেন, এটাও হাদিসের মধ্যে আসছে, যদি আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিমুস সালিহাত, যে আপনি যদি একটু লম্বা করে শিখতে পারেন তাহলে এটাও বলতে পারেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিমুস সালিহাত। এটা আপনাকে আমি বলে দিলাম। আর আমাদের জীবনে অনেক সময় দুঃসংবাদ আসে যেগুলো অপছন্দনীয়, যেটা আমি পছন্দ করি না, এরকম যদি কোনো সংবাদ আপনি রিসিভ করেন, যেটা আজকের সেকেন্ড, আজকের সেকেন্ড যেটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ, যে সময় আপনি কোনো ব্যাড নিউজ, কোনো যেটা আপনি হয়তো আপনি আপনার জন্য খুব কষ্টের কোনো কোনো দুঃসংবাদ আপনার কাছে আসে, তাইলে আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই দোয়াকে আমরা ফিক্স করে দিয়েছি যে আমরা শুধুমাত্র মৃত্যু সংবাদের জন্য, আসলে কিন্তু এটা মৃত্যু সংবাদের শুধু মৌতের জন্য না। এটার অর্থ হইল যে নিশ্চয়ই আমরা আল্লাহর, যে আমি এবং আমার ফ্যামিলি, আমার মা বাবা, আমার বাচ্চা, আমার ব্যবসা বাণিজ্য সবগুলো আল্লাহর, সবগুলোর মালিক হলেন আল্লাহ, আর আমরা তার কাছেই ফিরে যেতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এই যে দোয়াটা আছে এটা কোনো দুঃসংবাদ, কোনো বার নিউজ শুনলে আপনি এটাকে পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আপনি শুধু মৃত্যুর জন্য না, মৃত্যুর সংবাদের জন্য না, এটা যে কোনো মুসিবতে, যে কোনো মুসিবতে পড়ছেন আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার কোনো জিনিস লস হয়ে গেছে, চলে গেছে, আপনি হারিয়ে ফেলছেন, আপনার পয়সা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে এটা হলো আজকের যে দ্বিতীয় দোয়া। এই দুটো দোয়া আপনার যদি আমরা যেটা একটা হাদিসের মধ্যে আসছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আতাহুল আমরু ইয়াসুরুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় কোনো সুসংবাদ রিসিভ করতেন, কোনো সুসংবাদ আসতো, তখন উনি বলতেন ক্বালা আলহামদুলিল্লাহি বিনিআমাতিহি তাতিমুস সালিহাত। আর ওইদা আতাহুল আমরু ইয়াকরাহু, যে সময় কোনো খবর আসতো যেটা অপছন্দনীয়, দুঃসংবাদ আসতো, তখন আল্লাহ রাসূল বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। এরকম আমরা একটা বললাম। আজকের যে তিন নম্বর দোয়াটা, আপনার তিন নম্বর দোয়ার দিকে যাই আজকে, যেটা আমরা এই কী করবো আমরা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইন ফিউচার আপনি কোনো কি কোনো জিনিস করতে চান, যে আপনি করবেন, ভবিষ্যতে করবেন, একটু পরে করবেন, কালকে করবেন, পরশু দিন করবেন, এই নেক্সট মান্থে করবেন, আগামী বছর করবেন, এই যে ফিউচারে আপনি কোনো জিনিস করবেন, তাহলে আপনি বলবেন ইনশাআল্লাহ। আপনি বলবেন ইনশাআল্লাহ, 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 এটা আপনি বলবেন। এটা হলো মুসলমানের জন্য খুবই জরুরি, আমাদের জন্য খুবই জরুরি। এটা আপনি যে কোনো জিনিস ভবিষ্যতে করার জন্য যে বলবেন, এই সময় আপনি বলবেন কি ইনশাআল্লাহ। কেন আপনি আগামীকালকে যদি বলেন যে আমি আপনার সাথে দেখা করবো, আপনি যে আপনার জীবন আছে কিনা এটা আপনি বলতে পারেন না, আবার জীবন থাকলে আপনি যাইতে পারবেন কিনা এটাও বলতে পারেন না। তাইলে আপনি ফিউচারের কোনো কাজ করার সময় আপনি এরকম বলবেন না যে আমি করবো, বলবেন আমি করবো ইনশাআল্লাহ, আমি যাবো ইনশাআল্লাহ, এরকম বলবেন। কেন এটাও কোরআনে কারিমের সূরাতুল কাহাফের মধ্যে আসছে, 23 নম্বর আয়াতের মধ্যে আসছে যে তুমি এরকম বলবো না যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে আমি আগামীকাল এটা করবো, এটা বলবো না, বরং চেয়ে বলো ইনশাআল্লাহ আমি আমি এটা করবো, আগামীকাল আমি করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ চান, যদি আল্লাহ চান। এটা আপনি আল্লাহর উপর ছেড়ে দিতে হবে ইনশাআল্লাহ। এরকম বলে আপনি বলবেন যে আমি আগামী সপ্তাহে আপনার বাসায় আসবো, আমি আগামী সপ্তাহে আমি এই কাজটা করবো ইনশাআল্লাহ বলতে হবে। এটা আমাদের আজকের 3 নম্বর দোয়া। 4 নম্বর দোয়া, আপনি যদি বলেন কাউকে যদি হাসি মুখে দেখেন, কাউকে যদি আপনি হাসি মুখে দেখেন, তাইলে আপনি বলবেন আদহাকাল্লাহু সিন্নাক, আদহাকাল্লাহু সিন্নাক, আদহাকাল্লাহু সিন্নাক। যে সময় আপনি মানুষকে কোনো জয়ফুল দেখেন, মানুষ খুশি আছে, হাসি মুখে, মুস্কি হাসছে,
তখন আপনি তাকে বলেন আদহাকাল্লাহু সিন্নাক, আল্লাহ তোমাকে চির হাসি মুখ রাখুন। হ্যাঁ, আপনি একজন আজ এ ফ্রেন্ড বা অথবা আপনি তার আত্মীয়, আপনি আপনি তার ছেলে, আপনি তার মেয়ে, আপনি বাবাকে দেখছেন খুশি, আপনি বলেন আদহাকাল্লাহু সিন্নাক। হ্যাঁ, আপনি আপনার ওয়াইফকে দেখছেন যে আপনার ওয়াইফ একটু কি আছেন, খুশি আছেন, আপনি বলেন আদহাকাল্লাহু সিন্নাক, যে তোমার সুখে তোমার যে হাসি মুখটা এটা যেন সবসময় থাকে, এটা যেন সবসময় থাকে, আদহাকাল্লাহু সিন্নাক। এটা হলো আজকের চার নম্বর দোয়া। সেটাও আপনার হাদিসের মধ্যে আসছে, অনেক লম্বা দোয়া, অনেক লম্বা হাদিস, আমি একটু পরে বলবো, অনেক লম্বা হাদিস, সেই হাদিসের মধ্যে আপনার আসছে যে হাদিস ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে বলছিলেন আদহাকাল্লাহু সিন্নাক, আদহাকাল্লাহু সিন্নাক। এরপরে আজকের পাঁচ নম্বর দোয়া, যেটা আপনি আজকের সর্বশেষ দোয়া আমি যেটা বলছি, যে কাউকে যে সময় আপনি ধন্যবাদ দিবেন, কোনো আপনাকে কেউ হেল্প করছে, আপনাকে কোনো গিফট দিচ্ছে, আপনাকে কোনো সহযোগিতা করেছে, আপনাকে কোনো এই যে কোনো লাইনে আপনাকে সহযোগিতা করেছে, তাহলে আপনি যদি ধন্যবাদ দিতে চান, তাকে শুক্রিয়া দিতে চান, শুক্রিয়া আদায় করতে চান, তাহলে আপনি বলবেন জাযাকাল্লাহু খাইরান, জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক। থ্যাংক ইউ বললে কোনো ফায়দা হবে না, থ্যাংক ইউ বললে তার কোনো সওয়াব হবে না। হ্যাঁ, বলতে পারবেন আপনি, বলা যাই যাচ্ছে, কিন্তু আপনি তার জন্য জাযাকাল্লাহ বললে সে তার জন্য দোয়া দিয়ে দিলেন জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক, আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুক। তাহলে আমরা আজকে যদি একটু আলোচনার দিকে আসি, যে দোয়াগুলো বললাম প্রায় দোয়াগুলো, কিছু দোয়ার হাদিসও বলে দিয়েছি, প্রথম দুই যে দোয়াটাই আসছে বলছিলাম যে আপনি যে সময় কোনো ভালো সংবাদ শুনবেন, গুড নিউজ আপনি যে সময় শুনবেন, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, অথবা বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিমুস সালিহাত। এরপরে যে সময় কোনো দুঃসংবাদ, কোনো মুসিবত আপনার কাছে আসে, তখন আপনি বলবেন আলহামদুলিল্লাহ, এই সময় বলবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এটা আমি হাদিস আপনাকে বলে দিলাম, যে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় কোনো সুসংবাদ রিসিভ করতেন, কোনো ভালো সংবাদ আসতো, কোনো খুশির খবর আসতো, তখন উনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী বিনিআমাতিহি তাতিমুস সালিহাত। আর যে সময় কোনো দুঃসংবাদ আসতো তখন বলতেন আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আর একটা হাদিসের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم ما من مسلم تصيبه مصيبة قال فيقول فيقول ما أمره الله إنا لله وإنا إليه راجعون اللهم أجرني في مصيبتي وأخلف لي خيرا منها إلا أجره الله في مصيبتي وأخلف الله خيرا منها رواه مسلم এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে আসছে, যদি কোনো মানুষের কাছে যদি কেউর কাছে মুসিবত আসে, মা আমিন মুসলিম, যদি কোনো মুসলমানের কাছে মুসিবত আসে, মা আমিন মুসলিম তুসিবহু মুসিবাতুন, কোনো মুসিবত আসে সে যেন আল্লাহ যে জিনিস আদেশ করেছেন সেটা করে। আল্লাহ কি বলেছেন যে মুসিবত আসলে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা। এরপরে ইন্না লিল্লাহ তো আসছে কোরআনের মধ্যে, যে অবশ্যির সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহু মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আরেকটু অ্যাড করতে পারে চাইলে, ইন্না লিল্লাহ বলবে প্রথমে, এরপরে একটু অ্যাড করবে, হাদিসের মধ্যে আসছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি, অথবা আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা, এটা আপনি বলবেন ইনশাআল্লাহ। তাইলে এটা বললাম আমরা তিন নম্বর দোয়ার কথা, আমরা এই তিন নম্বর দোয়া আজকে যে তিন নম্বর দোয়া সেটা হলো যে ইনশাআল্লাহ আপনি ফিউচারে কোনো কাজ করার সময় বলবেন ইনশাআল্লাহ। এটা আমি বলে দিলাম কোরআনে কারিমে সূরা কাহাফের মধ্যে, সূরা কাহাফের 23 নম্বর আয়াতের মধ্যে আসছে যে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, যেটা আল্লাহ তাআলা স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিচ্ছেন, হে নবী আপনি নবী হওয়ার পরেও আপনি বলতে পারবেন না যে আমি আগামীকাল এই কাজ করব, আমি আগামীকাল এটা করব, এটা বলতে পারবেন না। আপনি বলতে হবে আমি আগামীকাল করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ বলতে হবে। আমাদের যারা ভিউয়ার আছেন, আমরা একটু সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, আমরা কোনো কাজ যদি ভবিষ্যতে কোনো কাজ করার কথা বলি, আপনি আপনার ফ্রেন্ডকে বলেন, আপনার প্রতিবেশীকে বলেন, আপনি বলবেন ইনশাআল্লাহ, আপনি বলবেন ইনশাআল্লাহ। এমনকি আপনি নন মুসলিমের সাথে কথা বলছেন তবুও আপনি বলতে পারেন ইনশাআল্লাহ, আপনি বলতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে কি যেটা চার নম্বর যে দোয়াটা ছিল সেটা হলো আপনি যদি কোনো মানুষকে হাসি মুখে দেখেন তাইলে বলবেন আদহাকাল্লাহু সিন্নাক, আদহাকাল্লাহু সিন্নাক। এটার দলিল কি? দলিল লম্বা হাদিস, আন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ইস্তাযানা উমর ইবনে আল খাত্তাব আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদাহু নিসওয়াতুন মিন কুরাইশ, একবার হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লামের দরবারে যাওয়ার জন্য পারমিশন চাইলেন, ঘরে ঢোকার জন্য পারমিশন চাইলেন। এই সময় হযরত হুজুর সাল্লামের কাছে কুরাইশের অনেক মহিলারা ছিল, অনেক অনেক মহিলারা ছিল,
তারা আল্লাহর রাসূলের সাথে কথা বলছিল ইউকাল্লিমনাহু ওয়াইস্তাকসিরুনাহু আলিয়াতুন আসওয়াত আসওয়াতুহুন্না আলা সাউতিহি এমন কি উমরা যারা দরজার বাহির থেকে শুনতে পাচ্ছেন যে এই মহিলারা আল্লাহর রাসূলের সাথে কথা বলছে দেখা যায় কোন কোন সময় তাদের আওয়াজ আল্লাহর রাসূলের আওয়াজের উপরে উঠে গেছে অর্থাৎ আওয়াজটা বেশি হয়ে গেছে তাদের আওয়াজটা উনি উনি শুনতে পাচ্ছেন উমরা রাদিয়াল্লাহু আনহু যে মহিলারা আল্লাহর রাসূলের সাথে কথা বলছে কোন কোন সময় দেখা যায় যে তাদের আওয়াজটা আল্লাহর রাসূলের আওয়াজের চেয়ে উঁচু হয়ে গেছে তখন যে সময় উমরা রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন ঘরে ঢোকার জন্য অনুমতি চাইলেন চিন্তা এটা একটা সুন্নাহ আপনি যে কোনো ঘরে ঢুকতে পারেন না বা পারমিশন ছাড়া ঢুকতে পারেন না উমরা রাদিয়াল্লাহু আনহু অনুমতি চাইলেন অনুমতি চাওয়ার পরে এই আপনার 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 যে সময় অনুমতি চাইলেন অনুমতি চাওয়ার পরে কি হইল যে আপনার ফালাম্মাস্তাদান উমর ইবনে খাত্তাব এই যে সময় আল্লাহর উমরের যে আওয়াজ মহিলারা যে সময় শুনছেন তখন তারা উঠে গেছেন মহিলারা উঠে গেছেন এবং তারা পর্দার ভিতরে চলে গেছেন এরপরে ফাদিনা রাসূলুল্লাহ ইসলাম এরপরে আল্লাহ রাসূল উমরাজনকে আসার জন্য অনুমতি দিলেন ফাদাখালা উমর উমরাজন ঢুকলেন ও রাসূলুল্লাহ ইসলাম ইয়াদহাকু আল্লাহ রাসূল হাসতেছেন মুচকি হাসতেছেন এরপরে বলতেছেন ফাকাল উমর যে সময় আল্লাহ রাসূলকে দেখলেন যে উনি মুস্কি হাসতেছেন তখন উমর যেন বলছেন আদহাকাল্লাহ সিন্নাক আদহাকাল্লাহ সিন্নাক আপনাকে আল্লাহ তাআলা চির সব সময় হাসি মুখে রাখুক আদহাকাল্লাহ সিন্নাক এরপরে বলছেন ফাকাল ইসলাম নবী কিতাম বলেন হে উমর আজিবতু মান হাউলা আজিবতু মিন হাউলা ইল্লাতি কুন্না ইন্দি ফালাম্মা সামিনা সাউতাকা যে ইবতাদাইনা আল হিজাব ইবতাদারনা আল হিজাব তারা আল্লাহ রাসূল বলছেন আমি আশ্চর্য বোধ করছি এই সমস্ত মহিলারা যে সমস্ত মহিলারা আমার কাছে ছিল কিন্তু যে সময় তোমার আওয়াজ শুনতে পারলো যে সময় তারা তোমার আওয়াজ শুনতে পারলো তারা সবাই আপনার কি হল পর্দার ভিতরে চলে গেল এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেল তারা সবাই তোমার আওয়াজ শুনে তারা তোমার আওয়াজ শুনে তারা পর্দার ভিতরে চলে গেল এবং ভীত সন্ত্রস্ত হয়ে গেল ফাকালা উমর উমরা যখন এই কথা বললেন ফান্তা হাক্কু আইহাবনা ইয়া রাসূলুল্লাহ তারা আমাকে ভয় করছে অথচ তো উচিত ছিল আপনাকে বেশি ভয় করবে অথচ উচিত ছিল আপনাকে বেশি ভয় করবে উমরা যেন বললেন এরপরে বলছেন সুম্মা কালা উমর যে এরপর বলছেন যে হে আদুওয়াতি আনফুসিহিন্না যে তোমরা নিজের নিজের শত্রু যে তোমরা কি আমাকে ভয় করছো অথচ তোমরা আল্লাহ রাসূলকে ভয় করছো না তখন মহিলারা উত্তর দিলেন হ্যাঁ আন্তা আফাদ্দু আগলাদু মিন রাসূলিল্লাহ আপনি অনেক কঠোর আল্লাহ রাসূল থেকে কঠিন আপনি অনেক কঠিন আল্লাহ রাসূল থেকে ফাকাল রাসূল ইসলাম এরপরে আল্লাহ রাসূল ইসলাম বললেন যে ইয়া ইবনুল খাত্তাব ইয়া ইবনুল খাত্তাব হে উমর ইবনুল খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আমার জান যার হাতের মাঝে তার কসম কে বলছি মা লাকিয়াকা শাইতান সালিকান ফাজ্জান কত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক শয়তান তোমার রাস্তায় চলতে পারে না তুমি যে রাস্তায় চলো সে অন্য রাস্তায় যেতে চলে যায় শয়তানও তোমার রাস্তায় চলতে পারে না এই জায়গার মধ্যে আমরা যেটা শুনলাম যে আমি মেন কথাটা আমার এটাই ছিল যে সময় আল্লাহ রাসূলকে দেখলেন যে উনি হাসছেন তখন আল্লাহ হযরত উমর যেন বলছেন আল্লাহ রাসূলকে কি আদহাকাল্লাহু সিন্নাক আদহাকাল্লাহু সিন্নাক তাহলে এটা হাদিস থেকে আমরা পাইলাম যদি আপনি কোনো মানুষকে হাসি মুখে দেখেন তাহলে আপনি বলবেন আদহাকাল্লাহু সিন্নাক এই জায়গার মধ্যে মহিলারা একটা কথা বলছেন বলছেন যে আল্লাহ রাসূল বেশি কি উমরা যেন বেশি কঠোর এতে বোঝা গেল আল্লাহ রাসূল কঠোর ছিলেন অথচ অন্য আয়াতের মধ্যে আসছে যে বলছেন লাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক হে রাসূল আপনি যদি কঠোর হতেন তাহলে আপনার আশেপাশে কেউ কে পাতেন পাইতেন না আপনি তো নরম দিল হতে হবে আল্লাহ রাসূল কিন্তু নরম ছিলেন কিন্তু এই জায়গার মধ্যে বোঝা যায় মহিলারা বলছেন এই কথা যে উমরা যেন ছিলেন বেশি কঠোর আর আল্লাহ রাসূল ছিলেন একটু কম কিন্তু কঠোর ছিলেন বলছেন না আল্লাহ রাসূল কিন্তু কঠোর ছিলেন না হ্যাঁ আল্লাহর হুকুমের ব্যাপারে কিন্তু সাড় দিতেন না এই হিসাবে কঠোর এই হিসাবে অর্থাৎ কথাবার্তার মধ্যে ওনার নিজের যেগুলো সার দেওয়ার ওগুলো সার দিতেন অনেক সময় কিন্তু আল্লাহর হকের ব্যাপারে যেগুলো আল্লাহর হক যেমন একজন আসে বলছেন যে কুরাইশের একজন মহিলা চুরি করছেন তাকে শাস্তি দেওয়া দরকার নাই তখন আল্লাহ রাসূলের চেহারা কি হয়ে গেছে লাল হয়ে গেছে এবং বলছেন লাউ কুনতা ফাতিমাতা বিনতে মুহাম্মদ লা সারিকাত লা কাতাউতি ইয়াদাহা যদি আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তাহলে আমি তার হাত কেটে দিব অর্থাৎ এই ব্যাপারে কোনো সার নাই এই ব্যাপারে কোনো সার নাই এই জন্য অত আমরা জানি আল্লাহ রাসূল কি ছিলেন সবচেয়ে দয়ালু ছিলেন সবচেয়ে বেশি উম্মতের জন্য সবচেয়ে বেশি নরম দিল ছিলেন এবং কল্যাণকামী ছিলেন উমর রাদিয়াল্লাহু কল্যাণকামী ছিলেন কিন্তু উনি কঠোর ছিলেন উনি অনেক শক্ত ছিলেন এরকমই এই জন্য আল্লাহ রাসূল বললেন হে উমর তুমি যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে শয়তান যায় না সেই রাস্তা দিয়ে শয়তান যায় না আজকের আমরা এটা বললাম চার নম্বর দোয়া পাঁচ নম্বর দোয়া যেটা আমরা বলছিলাম এটা হলো
যে যদি আপনি কোনো মানুষ আপনাকে কোনো সহযোগিতা করে কোনো গিফট দেয় কোনো হাদিয়া দেয় আপনাকে হেল্প করে আপনি বিভিন্ন লাইনে কথার মাধ্যমে আপনাকে সহযোগিতা করে যে সান্তনা দিয়েছে বিভিন্ন লাইনে আপনাকে সহযোগিতা করেছে আপনি তাকে বলেন জাযাকাল্লাহু খাইরান আপনি বলেন কি জাযাকাল্লাহু খাইরান আপনি এটা কেন বলবেন এটা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল বলেন মান সুনিয়া আলাইহি মারুফুন যে যদি কোনো মানুষে তোমার জন্য কোনো কোনো কি করে কোনো মারুফ কোনো কোন তোমার জন্য কোন সহযোগিতা করে কোন বা কোন যে কোন একটা কল্যাণ তোমার জন্য করে যে কোন লাইনে মালের লাইনে ইজ্জতের লাইনে হয়তো তোমার যে কোন লাইনে কথার দ্বারা শ্রমের দ্বারা যে কোন লাইনে যদি আপনাকে তোমাকে তোমাকে যদি কোনো মানুষে কোন একটা ভালাই করে কল্যাণ করে তাহলে ফাকালা লিফাইলিহি তাহলে তুমি যে তোমাকে সহযোগিতা করলো তাকে তুমি বলো জাযাকাল্লাহু খাইরান রাওয়াহুল বুখারী maybe it no sorry rawahu tirmizi agar je lomba hadith ta bolchen eta rawahu al bukhari ar ekon jeta bolchilam man sunia ilahi ma'ruf fa qala li fa'ilihi jazakallahu khairan eta rawahu tirmizi to ei je apnar eta bollam je eta hadith theke amra pailam je apnake jodi kono manushe kono shohojogita kore tale apni bolen ki jazakallahu khairan eta sundor ebar ekta hadith er modhe asche man sana ilaikum man sunia ilaikum ma'rufan যে তোমাদের জন্য কোনো সহযোগিতা করে কোনো মানুষে তাহলে তোমরা ফাক্কা ফি তোমরা এটা বদলা দাও ফাইলাম তা যদি তুমি কোনো বদলা দিতে পারো না তাহলে তুমি তার জন্য কমসে কম দোয়া করো ফাদউ লাহু যদি কোনো জিনিস দিতে পারছো না কিন্তু আল্লাহ রসুলের একটা সুন্না ছিল যদি কোনো মানুষ তাকে কিছু হাদিয়া দিত ডেফিনেটলি আল্লাহ রসুল এটার বদলা দিতেন এটার বদলা দিতেন এই জন্য আমরাও কি করবো যদি জাযাউল ইহসান ইল্লা ইহসান আপনাকে কোনো মানুষ ইহসান করছে আপনি তার ইহসান দিবেন আপনাকে সহযোগিতা করেছে আপনি তাকে সহযোগিতা করবেন এটাই আমাদের সামাজিকতা এটা আমাদের একটা কি আছে একটা দায়বদ্ধতা আছে যে আপনি আমাকে সহযোগিতা করেছেন আমি আপনাকে সহযোগিতা করবো এই জন্য বলছেন যে অ্যাটলিস্ট যদি আপনি কিছু করতে পারছেন না আপনি কিছু করতে পারছেন অ্যাটলিস্ট আপনি দোয়াটা করেন এটা তার পয়সা লাগে না সে আপনাকে পয়সা দিয়ে সহযোগিতা করছে অ্যাটলিস্ট আপনি দোয়াটা তো করতে পারেন এটার মধ্যে তো আমরা কৃপণতা করতে পারি না যে বলবো না একজন মানুষ আপনাকে সহযোগিতা করেছে আপনাকে বিভিন্ন লাইনে যে কোনো লাইনে করুক আপনি তার জন্য দোয়া করেন এটা হলো গ্যারি একটা পদ্ধতি আর যদি আপনি অন্য লাইনেও তাকে সহযোগিতা করতে পারেন তার মুসিবতের সময় আপনি তার পাশে দাঁড়াতে পারেন এটা তো অনেক ভালো হবে এই জন্য আমরা বলছিলাম যে এই যে আলোচনাটা করলাম সেই আলোচনা থেকে আমরা কী পাইলাম যে আমরা এগুলা আমাদের যে এগুলো একবারে ছোট ছোট দোয়া আজকের যে দোয়াগুলো একবারে ছোট দোয়া বলা না জি আমরা প্রথম নম্বর হলো যে কোনো যে সময় আমরা কোনো ভালো নিউজ শুনি তখন সুসংবাদ শুনি আমরা বলবো আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ আল্লাযী বিনিয়মাতিহি তাতিমুস সালিহাত আর যে সময় বাদ সংবাদ শুনবো দুঃসংবাদ শুনবো তখন আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি এটা আগে বলছিলাম একটু সংক্ষেপে বলছিলাম এই কথা যে আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা যে সময় কোনো মৌতের সংবাদ শুনি তখন বলি অথচ হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক জায়গায় ইন্না লিল্লাহ পড়েছেন অনেক জায়গায় এর মধ্যে একটা জায়গা হলো কি ইন্দা লাদাগিশ শাওকা যে পায়ের মধ্যে যে সময় কাঁটা বিদ্ধ হয় পায়ের মধ্যে যে সময় কাঁটা ঢুকে তখন আল্লাহ রাসূল বলতেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্দা লাদাগিশ শাওকা নাম্বার টু ইন্দা লাসগিল বাউদা মশা কামড় দিল আল্লাহ রাসূল বলছেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নাম্বার থ্রি ইন্দা ইনফিতাইল মিসবাহ বাতি নিভে গেল আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাতিটা যদি নিভে যায় হঠাৎ করে ইলেকট্রিক চলে গেছে আপনার আলো চলে গেছে তখন আল্লাহ রাসূল বলছেন কি এই আপনার এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চার নম্বর দেখা যায় ইন্দা ইনকিতাই শাসই যে আপনার সরি তাসই ইন্দা ইনকিতাই তাসই যে যেটা হইল এই জুতার ফিতা যদি ছিঁড়ে যায় জুতার ফিতা যদি ফিরে ছিঁড়ে যায় ইন্দা ইনকিতাই শাসই যে জুতার যে ফিতাটা আছে শাসন মানে কি ফিতা যে জুতার ফিতাটাও যদি ছিঁড়ে যায় তখন আল্লাহ রাসূল বলছেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই চারটা জিনিসের দ্বারা কী বুঝাইল কী বুঝলাম আমরা যে এই শুধু এই চারটা জিনিসের মধ্যে আপনি পড়বেন এরকম না অর্থাৎ এরকম ছোটোখাটো জিনিসও যদি হয় যেটার জন্য আপনার পেরেশান হঠাৎ করে আপনার কি হয়ে গেছে যে আপনাকে পায়ের মধ্যে কাঁটা গেছে অবশ্যই আপনি কষ্ট পাইছেন তখন আপনি বলেন ইন্না লিল্লাহ অর্থাৎ যে কোনো মুসিবতের সময় একটু কষ্ট পাইছেন আপনি ইন্না লিল্লাহ আপনি কলমটা পাইছেন না আপনি কলমটা এখানে রাখছিলেন বলেন ইন্না লিল্লাহ আপনার মানি ব্যাগটা পাইতেছেন না হ্যাঁ বলে ইন্না লিল্লাহ আপনি মানি ব্যাগ খুলতেন কিন্তু পয়সা পাইতেছেন না এরকম যে কোনো একটা মুসিবতের সময় আপনি বলবেন কি বলবেন
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জন্য এই এটার একটা মূলনীতি আছে, একটা মূলনীতি আল্লাহ রাসূল মূলনীতি বলে দিয়েছেন, কুল্লু মা ইউযিল মুমিন, যে কোনো জিনিস, যে জিনিসটাই আপনাকে আপনাকে কষ্ট দেয় তাইলে এটা মুসিবত, আর মুসিবতের সময় বলবেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যে জিনিসটা আপনাকে কষ্ট দিবে, যে কোনো জিনিস, চাই ছোট হোক বড় হোক, মৃত্যুর সংবাদের সময় বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর ছোটখাটো কোনো মুসিবত আসলে আমরা বলবো কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমাদের একটা ব্রেকে যেতে চাবর আছে, আসছে আপনার কাছে। প্রিয় ভাই বোনেরা, আমরা মুফতি সাহেবের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়ার আলোচনা শুনেছি, আরও আলোচনা শুনবো ব্যাপারে এবং আপনাদের কাছ থেকে কল নেব। তবে তার আগে যেতে হচ্ছে আমাদের ছোট্ট একটি বিরতিতে, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ও বরাকাতু। প্রিয় ভাই বোনেরা, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাসুন্দায়। বিরতির পূর্বে আমরা অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়ার আলোচনা শুনেছি, আরও আলোচনা শুনবো। তবে তার আগে জানিয়ে দিই, আমাদের এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারবেন। তবে আপনাদের প্রশ্নগুলো হতে হবে মাসুন্দাকে ঘিরে, ওইদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আশা করি অনুষ্ঠান শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থেকে আপনাদের অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলবেন। তো চলুন আমরা আবারও চলে যাই সম্মানিত অতিথির কাছে। জি মুফতি সাহেব, আজকে আমাদের যে যে পাঁচটি দোয়ার আলোচনা করেছেন, আসলে এগুলো তো বেসিক সচরাচর আমাদের, এগুলা যেমন আমরা সুসংবাদ শুনি অথবা ব্যাড স্যাড এগুলো নিউজ আমরা শুনি অথবা ভবিষ্যতে কোনো কাজ করি, এগুলো তো মানে সচরাচর এভরিডে আমাদের এই জিনিসগুলো আমাদের সামনে আসে। তো মেন কথা হলো, আমরা বড় যারা আছি, যদিও আমাদের আসলে সবার 100% সবার তো আমল এটা নাই, যদিও এটা আমাদের হওয়া জরুরি, মানে এটা বেসিক জিনিসগুলো আমাদের অনেক সময় আছে, সেকেন্ডারি সেকেন্ডারি জিনিসগুলো মানে আমাদের করতে হয়। তো মেন কথা হলো, প্রথমে আমাদের বড় যারা আছে আমরা তো অবশ্যই এটা আমলের মধ্যে নিয়ে আসতে হবে। এই ছোটো ছোটো জিনিসগুলো যদিও আমাদের নিয়ে আসি, যেমন আমরা যে যে অন্য যে ওয়ার্ডগুলো ইংলিশে অথবা বাংলায় ইউজ করি এর পরিবর্তে এগুলো ইউজ করা। আর আরেকটা বিষয় যে আমরা যদি আমাদের মধ্যে আমল এটা নিয়ে আস না না আসি, তাহলে আমাদের যে বাচ্চা যে আমাদের পরবর্তী প্রজন্ম, ওরা কীভাবে শিখবে? ওরা তো আই উইল ডু অথবা থ্যাংক ইউ বা এই ইউজ ওয়ার্ডগুলো ওরা ইউজ করবে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমাদের থেকে আরও গুরুত্বপূর্ণ হলো যে আমাদের বাচ্চা যারা আছে, সন্তান যারা আছে, ওদের শিক্ষার জন্য অ্যাটলিস্ট এদের জন্য আমাদের এটা প্র্যাকটিস আমাদের মানে আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে। এটা অবশ্যই আমাদের একটু গুরুত্ব দিতে হবে। জি জাযাকাল্লাহ, আপনি অনেক সুন্দর বলেছেন, অনেক সুন্দর বলেছেন। আমরা এই প্রথম নম্বর হইলো গিয়ে আমরা এগুলো নিজেও প্র্যাকটিস করব এবং আমরা আমাদের বাচ্চাদেরকে আমরা এগুলোকে কী করব, প্রশিক্ষণ দিব তাদেরকে অভ্যাসে পরিণত করার জন্য আমরা বলবো। এগুলো যদি আমরা শিখে, তো এগুলো হলো আপনার ইসলামিক ওয়ার্ড, যে মুসলমানদের একটা কিছু ওয়ার্ডগুলো আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু, কত সুন্দর ইসলামের বাণী, যে আপনি তার জন্য দেখার সাথে সাথেই আপনি বলছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি অন্যরকম বলেন যে নাইস টু মিট ইউ, এটার দ্বারা তো আপনি বলছেন, শুধু বলছেন, এটা বলার জায়জ আছে, আপনি হয়তো অনেককে বলবেন কিন্তু আপনি সবাইকে তো সালামও দিতে পারবেন না, তাহলে তাকে তো আপনি এটাই বলতে হবে অন্য অন্য ধর্মের যারা, কিন্তু আপনি মুসলমানকে বলতেন কি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত, এরকম সেও বলতে ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাত, এরকম আপনার কি যেটা, এগুলো আমরা অবশ্যই আমরা এগুলোকে প্র্যাকটিস করব। আর এই যে কথাটাগুলো বললাম যে আমরা নিজেও শিখবো, আমরা আমরা বাচ্চাদেরকে শেখাবো যে বেসিক জিনিস যেগুলো, এগুলো তো এত কঠিন কিছু না। হ্যাঁ, এগুলো আমরা অবশ্যই আমরা কী করবো, আমরা শিখবো ইনশাআল্লাহ। আর একটা জিনিস আমি বলে রাখি যে এই যে ইন্না আলিল্লাহ যেটা আমরা শব্দটা, এই শব্দটা শুধুমাত্র এই উম্মত উম্মতে মুহাম্মদ সাল্লামকে দেওয়া হয়েছে, আগের কোনো নবীর সময় এই শব্দটা দেওয়া হয় নাই। এটা এই উম্মতকে সান্ত্বনা হিসাবে, এই উম্মত যখন কোনো মুসিবতের মধ্যে পড়বে তখন তারা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হয়তো আপনি আপনার বাবাকে হারাইছেন, আপনি আপনার মাকে হারাইছেন, আপনার হাজবেন্ডকে হারাইছেন, কিন্তু এই কথার মধ্যে সান্ত্বনা আছে। কীভাবে সান্ত্বনা আছে, যে আমরা যে সময় আপনার হাজবেন্ড গেছেন দুনিয়া থেকে, আপনার বাবা গেছেন, মা গেছেন, বা আপনার ছেলে আপনাকে সামনে মারা গেছে, আপনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এটা যদি আপনি বুঝে বলেন, যেটা বলিল যে আমি আমি যে আমার মালিকও আল্লাহ, আমার ছেলের মালিকও আল্লাহ, আমার বাবার মালিকও আল্লাহ, তাহলে আপনি যদি কোনো জিনিসের মালিক হন তাহলে আপনি এনি টাইম আমার কাছে নিয়ে নিতে পারেন। আপনি আমাকে কাছে কিছু জিনিস আমানত দিচ্ছেন, কিছু জিনিস আমানত রাখছেন, আপনি নিয়ে যেতে পারেন। তাহলে আমরা যে দুনিয়াতে আসছি এটা সব আমানত, এটা আল্লাহর আমানত, আল্লাহর আমানত। তাহলে আল্লাহ চাইলে যে কোনো সময় যে কোনো টাইমে নিতে পারেন, আমার এখানে অভিযোগ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, বাবা হিসাবে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে চোখে পানি আসবে, এটা অবশ্যই, এটা নিষেধ না, এটা নিষেধ না, কিন্তু অভিযোগ করা যাবে না আমার বাবাকে আমার মাকে এত এত কম বয়সে নিয়ে গেলেন কেন, আল্লাহ কেন নিয়ে গেলেন, এই কথা বলার অধিকার আপনারা, কেন
আপনার বাবার মালিক আপনি না আপনার মার মালিক আপনি না আপনার আপনার মালিক আপনি না এই জন্য এটা বলতে হবে যে ইন্না লিল্লাহ আমরা সব আল্লাহ ইন্না লিল্লাহ মানে কি আমরা সব আল্লাহ আল্লাহ আমাদের মালিক এরপরে আবার পরের সেন্টেন্সের মধ্যে সান্তনা আছে ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সবাই আল্লাহর দিকে যেতে হবে আজকে আমার বাবা গেছেন মানে উনি শুধু গেছেন এরকম না আমিও কালকে যাব আমার ছেলেও যাবে আমার ওয়াইফও যাবে সবাই একই রাস্তায় একই রাস্তার পথিক একই রাস্তার পথিক ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা সব আল্লাহর দিকে যেতে হবে সব আল্লাহর দিকে যেতে হবে এটা আমাদের কাছে সান্তনা আছে কেমন সান্তনা আছে আমরা বিশ্বাস করি আমার বাবা মুসলমান আমার মা মুসলমান উনি ইমানের সাথে দুনিয়া থেকে গেছেন উনি জান্নাতে যাবেন এবং আমিও মুসলমান আছি আশা করছি গ্যারান্টি তো আমাদের কেউ কাছে নাই কিন্তু আমরাও বিশ্বাস করি আমরা আশা করি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের উপর আমাদেরকে তুমি ইমানের সাথে মৃত্যু দান করো এই কারণে যদি ইমানের সাথে মত হয় তাহলে ডেফিনেটলি আপনি আপনার বাবার সাথে আবার মিট হবে আবার মিট হবে জান্নাতে মোলাকাত হবে জান্নাতে তার সাথে কথা হবে এটার মধ্যে একটা সান্ত্বনা আছে যারা আখেরাতকে বিশ্বাস করে না তাদের তো এটাও নাই তাদের তো এটাও নাই সে বলছে যে দুনিয়া থেকে বেশ চলে গেছে গেছে চলে গেছে তার আর কিছু কিছুই নাই কিন্তু আমাদের বলি যে না পরকালের জীবন এটা আসল জীবন পরকালের আর পরকালের জীবনের মধ্যে আমার বাবার সাথে আমার মার সাথে আমার হাজব্যান্ডের সাথে আমার ওয়াইফের সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমরা দেখি সর্বপ্রথম আমার সাথে কল নিয়ে এসছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি কতদিন আগে একটা দোয়া জি হোক আসেন কোন দোয়াটা কতদিন আগে একটা দোয়া কইছিল হাসি আতা কইয়া ও দোয়াটা আপনিবা কইবেন কেটা কইছেন আবার হোক আতা হাসি আতা কইয়া ও হাসি আতা বা কালাম পায় একটা দোয়া কইছিল দেখাইছিল টিভিতে তো ফলা আমি তা ভুলি গেছি ঠিক আছে একটু আমরা জাস্ট বিগিনিং এর ওয়ার্ড যদি হইতে পারো অথবা কিতাব যদি জি জি ইনশাআল্লাহ আমরা একটু আপনার আবার দোকা ফোন সমস্যা না একটু দেখো আপনি মনে করতে পারেননি জাযাকাল্লাহ খাইরান জি জি স্যার আমরা এই কথা বলছিলাম যে এই যে জিনিসটা হইলো আপনার যেমন ধরেন হাতে যে ইউসুফ আলাইহিস সালামের যে সময় উনি কি করলেন বাবা ইয়াকুব আলাইহিস সালাম যে সময় তার ছেলে মুসিবত আসলো হ্যাঁ তখন উনি ইন্না লিল্লাহ বলেন নাই উনি বলছিলেন ইয়া আসাফা আলা ইউসুফ ইয়া আসাফা হাই আফসুস ইউসুফের জন্য হাই আফসুস ইউসুফের জন্য এই জন্য আমরা দেখি যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এটা বলেছেন অনেক অনেক হাদিসের মধ্যে আসছে ছোটোখাটো মুসিবতের মধ্যে বড় মুসিবতের মধ্যে ইন্না লিল্লাহ পড়ছেন তাহলে এটা আমাদের জন্য বলা সুন্নাত এবং এটার মধ্যে আমাদের কী আছে সওয়াব আছে এটার মধ্যে আমাদের কী আছে সওয়াব আছে এবং সবর করতে হবে কোন সময় বলছেন যে শুধু আপনি মুক্তি বলেন ইন্না লিল্লাহ কিন্তু দিনের মধ্যে সবর না এরকম না আপনার উপরে যে সময় যে মুসিবত আসছে আপনি বলবেন আপনি প্রথম টাইমে মেনে নেবেন এটা দিল দিয়ে মেনে নেবেন ইন্না লিল্লাহি ওয়াইনে একটা আছে শুধু মুক্তি বলা একটা আছে দিলের সাথে মিল রাখা দিলের মধ্যে এটা বলেন যে না বস মুসিবত আসছে আমি সবর করবো হ্যাঁ এইরকম আপনি যদি দিল এবং জবান যদি একসাথে হয় তাহলে ডেফিনেটলি এটার মধ্যে কী আছে আজরুন বলছেন এই যে একটা আমি আগে বললাম কুল্লু মা ইউদিল মুমিন যেটা মানুষকে মুমিনকে কষ্ট দেয় ফাওয়া মুসিবত এটা মুসিবত এবং লাহু আজর এটার মধ্যে কী আছে আজর আছে মুসিবতের মধ্যে সবর করলে কী আছে আজর আছে তাহলে আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এরপরে আপনি যদি দিল থেকে এই মুসিবতকে আপনি সবর করেন তাহলে আল্লাহ তালা আপনাকে আজর দেবেন আমাদের বোন যেটা প্রশ্ন করেছেন এটা আমাদের কাছে ক্লিয়ার না আপনি যদি কিছুটা বলতে পারতেন অথবা কিসের দোয়া এটা কোন আলোচনাটা কোন দোয়ার মধ্যে হয়েছিল এটা যদি বলতে পারতেন তাহলে আমরা ট্রাই করতাম ইনশাল্লাহ বলার আর এই যে আজকে আমি আপনাদের সামনে একটা কোরআনে আয়াত কোরআনে করিমের একটা আয়াত আমি এখন তেলাওয়াত করবো সেই আয়াতের মধ্যে গত কয়েকদিন আগে আমার মসজিদের মধ্যে আমি এটা তেলাওয়াত করেছিলাম এই আয়াতটা তেলাওয়াত করবো আপনাদের প্রশ্ন আসলে আমরা প্রশ্নের দিকে চলে যাবো ইনশাআল্লাহ এই আয়াতটা হইল সুরাতুল সুরায়ে এই আপনার ইউনুসের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলা ইন্না আউলিয়া আল্লাহ ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الله تعالى বলছেন শুনো শুনো যে যারা আল্লাহর ولي যারা আল্লাহর ولي أولياء الله أولياء এটা ولي বহু বচন যারা আল্লাহর ফ্রেন্ড বা ফ্রেন্ডস অফ আল্লাহ যারা আল্লাহ তাআলার দোস্ত এদের কোনো ভয় নাই এদের কোনো টেনশন নাই এদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ হ্যাঁ এদের দুনিয়াতেও কোনো টেনশন নাই আখিরাতেও টেনশন নাই হ্যাঁ লাহুমুল বুসরা লাহুমুল বুসরা ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা তাদের জন্য দুনিয়ার জীবনেও সুসংবাদ আছে আখিরাতের জীবনেও সুসংবাদ আছে এখন এই আউলিয়া উল্লাহ খারা এদের পরিচয় কী আল্লাহ তারা নিজেই বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন যারা ইমান এনেছে এবং যারা তাকওয়া অর্জন করেছে যারা ইমান
আনিয়েছে এবং তাকওয়া অর্জন করেছে। যারা ঈমান এনেছে অলরেডি এরা এক হিসাবে ফ্রেন্ড হয়ে গেছে, এক হিসাবে আল্লাহর কি হয়ে গেছে, ফ্রেন্ড হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা তাকে পছন্দ করতেন না তাহলে ঈমান দিতেন না, যদি আল্লাহ তাআলা তাকে পছন্দ করতেন না তাহলে তাকে ঈমান দিতেন না। দুই নম্বর হলো ফ্রেন্ডের মধ্যে আপনার অনেকে আছে, আমরা বাচ্চাদেরকে বলি তোমার ক্লোজ ফ্রেন্ডকে, হ্যাঁ সবাই আবার ক্লোজ হয় না, সবাই আবার একবারে একরকমের হয় না, কেউ আছে শুধুমাত্র হাই হ্যালো আছে, কিছু আছে ক্লাসের সাথে একসাথে, কেউ আছে একবারে না একবারে তার সাথে গভীর সম্পর্ক। এই জন্য বলা হয় যে আপনি মুসলমান হিসাবে আজ এ মুসলিম আপনি একজন আল্লাহর ফ্রেন্ড। আবার ওয়াকার ইত্তাকুন প্রত্যেক জায়গার মধ্যে বলা হয়েছে, ইমানের সাথে বলা হয়েছে ওয়া আমিলুস সালিহাত আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাযিনা, তাহলে বোঝা গেল ইমানকে যদি আপনি ইমানের পরে নেক আমাল, যেমন আল্লাহ তাআলা অনেক জিনিস বলছেন করার জন্য, অনেক জিনিস বলছেন না করার জন্য, যদি আপনি এগুলাকে করেন যেগুলো বলার জন্য করার জন্য বলেছেন আর যেগুলোকে নিষেধ করেছেন যেগুলোতে বিরত থাকেন, তাহলে আপনি পরিপূর্ণ পারফেক্ট একজন মুসলমান এবং আল্লাহর ওলি, আপনি একজন আল্লাহর ওলি। যদি আপনি ইমান থাকে আর ইমান আনার পরে যত রকমের নেক আমাল আছে এগুলো করেন, যেগুলো করার জন্য বলছেন করেন, যেগুলো নিষেধ করা হয়েছে এগুলো নিষেধ করেন, এগুলোকে বাঁচেন, যেগুলো শুননা আল্লাহ রাসূল যেগুলো করার জন্য বলেছে এগুলো করেন, যেগুলোতে বিরত থাকার কথা বলেছে এগুলোতে বিরত থাকেন, তাহলে আপনি কি আল্লাহর ওলি। একজন মানুষ সে আপনার অনেক নেক আমল করে, যেমন ধরেন ইশরাকের নামাজ পড়ে, চাষ্টের নামাজ পড়ে, তাওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার দেখা যায় এই গুনাহও করে, গুনাহও কন্টিনিউ করতেছে, গুনাহও করতেছে, তাসবিহ পড়তেছে, কুরআনও পড়তেছে, বলছেন এই মানুষ, এই মানুষের চাইতে এই মানুষ আল্লাহর ওলি হতে পারবে না, এই মানুষ আল্লাহর ওলি হতে পারবে না। হ্যাঁ সে যদি আমল যদি কমই করতো, যেমন ধরেন শুধু ফরজগুলো পড়ে, সুন্নতে মুআক্কাদাগুলো পড়ে, ওয়াজিবগুলো পড়ে, কিন্তু সে গুনাহ করে না, তাহলে দুইজনের মধ্যে যে মানুষে আপনার গুনাহ করে না সে আল্লাহর ওলি। আমি এটা আমাদের এই বর্তমানে আমরা অনেক সময় দেখা যায় আমরা হয়তো অনেক আমল করি কিন্তু এই অনেক আমলের সাথে গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না। এই গুনাহ থেকে বাঁচার জন্য আপনি কী করতে হবে, যে গুনাহ থেকে বাঁচার জন্য কয়েকটা আমল করতে হবে, এর মধ্যে এক নম্বর হলো যে আপনি প্রথমে বেশি বেশি করে জিকির করতে হবে। জিকির যদি আপনার দিলের মধ্যে থাকে তাহলে আপনার অটোমেটিক আল্লাহর সাথে একটা কানেকশন হবে, আল্লাহ আল্লাহ তালা আপনাকে সেভ করবেন, আল্লাহ তালা আপনাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন যদি আপনি কী করেন, জিকির করেন। জিকির কেমনে, যে আমরা বলছিলাম অনেকদিন বলেছি যে আপনি সকালে ছয় তসবিহ আদায় করেন, বিকালে ছয় তসবিহ আদায় করেন, আপনি যে সময় বলবেন পড়বেন তখন আপনি একটা আছে এরকম গুরুত্ব চালা পড়লেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা আছে খুব সুন্দরভাবে কোয়ালিটি মেনটেন করে বললেন, একটা আছে কোয়ান্টিটি একটা আছে কোয়ালিটি। এখন কোয়ালিটি হলো কেমনে, যে আপনি ধীরে ধীরে সুন্দর করে আপনি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে আপনি বলছেন এটার ফজিলত কী, ফজিলত হইলো বলছেন সুবহানাল্লাহ আযমু মিন উহুদ, উহুদের মধ্যে উহুদ পাহাড় যেতে বেশি সওয়াব আপনার হয়ে গেছে একবার পড়ার জন্য, একবার আপনি পড়ছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কী করেছেন উহুদ পাহাড় যেতে বেশি সওয়াব দিয়ে দিয়েছেন। তাহলে আপনি যদি একশো বার পড়েন, আপনি যদি একশো বার পড়েন তাহলে কি কতটুকু সব হলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা এরকম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ এরপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ছয় তসবিহটা আপনি যদি ধীরে ধীরে করেন, সকালে ছয় তসবিহ আদায় করেন, বিকালে ছয় তসবিহ আদায় করেন, এরপরে আপনার বিশেষ করে যে জিকির যেটা বেশি মেইনলি জিকির হলো এটা, যে আপনি জিকির যতটুকুই করেন যতটুকুই করেন কিন্তু আপনি গুনাহ না করা এটা হলো সবচেয়ে বড় জিকির, গুনাহ না করে এটা সবচেয়ে বড় জিকির। যে একটা আছে যে হয়তো আপনি সুবহানাল্লাহ পড়ছেন একশো বার পড়ছেন বা এক হাজার বার পড়ছেন কিন্তু আপনি কমই পড়েন, আপনি চাইলে একদিন আপনি সময় নাই আপনি দশ বার পড়ছেন কোনো অসুবিধা নাই, এটা গুনাহ, এটা গুনাহ হবে না। কেন, এগুলো এলো এক্সট্রা আমল, এগুলো এলো এক্সট্রা আমল আপনি, কিন্তু আপনি গুনাহ করা যাবে না, গুনাহ করাটা এটা নিষেধ, গুনাহ করাটা নিষেধ। এই জন্য আমরা এই কথা বলছিলাম যে জিকিরের দ্বারা আপনি আল্লাহর ওলি হতে পারবেন, জিকিরের দ্বারা আপনি যদি একটা জিনিস আছে কি এই আপনার এটা এই কী হবে যে বলা হয় একটা একটা মার তার দুটা ছেলে আছে, একটা মা তার দুটা ছেলে আছে, একটা ছেলে দুধ খাওয়ার জন্য সে কাঁদতেছে, তাহলে মা দুধ দিবে কাকে, তার দুধ দিবে যে ছেলেটা কাঁদতেছে। ঠিক এরকম একজন মানুষ যদি সে সকাল বিকাল আল্লাহকে ডাকে সুবহানাল্লাহ শুধু ডাকতেছে আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই যে ডাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে কী করবেন, মহব্বত করবেন, তাকে মহব্বত করবেন, তার প্রয়োজনকে মিটাইয়া দিবেন। এটা হলো এক নম্বর যে জিকির, জিকির আমরা বেশি কিছু করবো, জিকির আমরা বেশি করে করবো। আর দুই নম্বর হলো আপনার
সুন্নত কি সুন্নতের সাথে আমাদের সম্পর্ক হবে প্রত্যেকটা কাজ আমাদের সুন্নত মোতাবেক হবে যদি আপনি অনেক বড় আবিদ হন অনেক বেশি ইবাদত করেন কিন্তু সুন্নত মোতাবেক যদি আপনার ইবাদত হয় না তাহলে আপনি কখনো আল্লাহর ওলি হতে পারবেন না সুন্নতকে ব্যতি রেখে সুন্নত বাদ দিয়ে অর্থাৎ সুন্নত মোতাবেক আপনার না আছে আপনার লাইফ স্টাইল আপনার কাপড়ের মধ্যে সুন্নত নাই আপনার ঘরের মধ্যে সুন্নত নাই তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না আল্লাহর ওলি হওয়ার জন্য আপনার সুন্নতের সাথে সম্পর্ক হতে হবে প্রত্যেকটা কাজ আপনার মাথা থেকে নিয়ে চুল মাথার চুল থেকে নিয়ে নখ পর্যন্ত পায়ের নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটা জিনিসের মধ্যে আপনার কি থাকতে হবে আপনার যে যে জীবন আছে ব্যক্তি জীবন আছে পার্সোনাল লাইফ আছে আপনার পারিবারিক লাইফ আছে ফ্যামিলি লাইফ এই যে সবগুলোর মধ্যে আপনার ইসলাম থাকতে হবে তাইলে আপনি সুন্নত থাকতে হবে এই জন্য একজন শায়ের বলেছেন যে নকশে কদম নবীকে জান্নাতকে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নতকে রাস্তে যদি তুমি নকশে কদম নবীকে নবীর নকশে কদমে যদি তুমি চলো সুন্নত মোতাবেক যদি চলো তাহলে এটা তোমাকে জান্নাতে নিয়ে যাবে আর আল্লাহ রব্বুল আলমিনের সাথে তোমাকে মিলাবে কোনটা যে যে তোমার যদি সুন্নত যেটা আছে সেই সুন্নত যেটা এটা তোমাকে আল্লাহর পর্যন্ত মিলাইতে পারবে আল্লাহ তাআলা নিজে বলেছেন কোরআনে কেন মধ্যে কুল হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে পছন্দ করো ফাত্তাবিউনি তাইলে নবীকে কি করতে হবে ফলো করতে হবে নবীকে আপনার রোল মডেল মানতে হবে আদর্শ মানতে হবে আপনার আমাদের নবী যে নবীর যে লাইফটা ছিল সেই নবী কিভাবে কথা বলেছেন নবী ছোটদের সাথে কথা কেমনে বলেছেন বড়দের সাথে কথা কেমনে বলেছেন উনি তার ফ্যামিলির মধ্যে কিভাবে ফ্যামিলিটা তার ফ্যামিলিটা কেমন ছিল এগুলো আমাদের জীবনের মধ্যে আসতে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি উনি বলতেছেন নামাজের মধ্যে উনি অনেক সময় ভুল করেন ভুলে যান অনেক কিছু মানে মানে বলে এরপরে আবার সৌ সুজা করেন এগুলো মানে সঠিকভাবে বলে দেওয়ার জন্য আর কি করবেন যদি ভুলে যান জি জীবন আপনি বিশেষ করে নামাজের ব্যাপারটা হইল যে নামাজের মধ্যে আপনি খুব গুরুত্ব সহকারে আদায় করবেন চেষ্টা করবেন যাতে সবগুলো ঠিকঠাক থাকে আপনার যতক্ষণ সাধ্য আছে আপনার যতক্ষণ সাধ্য আছে আপনি চেষ্টা করবেন এরপরে যদি আপনি ভুলে যান কি বলছেন এটা বুঝতে হবে আগে এটা এই আপনি জানতে হবে যেমন ধরেন নামাজের মধ্যে কি আছে অনেক ফরজ আছে নামাজের মধ্যে অনেক ওয়াজিব আছে নামাজের মধ্যে অনেক সুন্নত আছে যদি আপনি সুন্নত মিস করেন তাহলে আপনার এটাকে নামাজ ধরাইতেও হবে না আর সসজিদাও করতে হবে না আর যদি আপনি ওয়াজিব মিস করেন ওয়াজিব যদি আপনি ভুলে যান যেমন আপনি কি করেন নাই আপনি যেমন সুরা ফাতিহা পড়ে সুরার পড়ার কথা ছিল সুন্নত নামাজ পড়তেছেন চার রাকাত নামাজ তিন নম্বর রাকাতে আপনি এই সুরা ফাতিহা পড়ার পরে আপনি সুন্নত সুরা মিলান নাই এরকম সুরা মিলানি ওয়াজিব ছিল এরকম আপনি দুই চার রাকাতে নামাজে বা তিন রাকাতে নামাজে দুই রাকাতের পরে বৈঠক ছিল বৈঠক করেন নাই ও দাঁড়াই গেছেন তাহলে আপনি মাঝখানের বৈঠক যেটা এটা হইলো গ্যারি ওয়াজিব এটা হইলো ওয়াজিব তাহলে আপনি যে দাঁড়াই গেছেন আপনার আসতে হবে না আবার উঠে গেলে আবার আসতে হবে না শুধু জানা থাকলে আপনার যে আপনার যদি এটা ওয়াজিব মিস করতে আপনি কি করতে হবে সহযোগিতা করতে হবে যদি আপনি সহযোগিতা করেন না তাহলে কিন্তু আবার নামাজকে দোড়াইতে হবে নামাজকে দোড়াইতে হবে এই জন্য আপনার জানতে হবে এই যে অনেক বুকের মধ্যে আছে সুন্নত এই সুন্নতের নামাজের মধ্যে সুন্নত কী কী নামাজের মধ্যে ওয়াজিব কী কী নামাজের মধ্যে চোদ্দটা ওয়াজিব আছে নামাজের মধ্যে বাহির এবং ভিতরে কিছু ফরজ আছে কিছু শারাইত আছে এগুলো আপনার জানতে হবে যেমন ধরেন নামাজের মধ্যে আপনার যদি ওযু ছাড়া নামাজ পড়েন তাহলে হবে না তো ওযু করা এটা এটা কন্ডিশন এটা শর্ত এরকম নামাজের মধ্যে কাপড় থাকতে হবে নামাজের মধ্যে আপনার কিবলামুখী হতে হবে এরা এগুলো নামাজের আগের কথা নামাজের আগের কথা আর নামাজ শুরু করার সময় আপনি আল্লাহ আকবর বললেন আল্লাহ আকবর বললেন এটা হলো কি তাকবীর উলা যেটা এটা হলো ফরজ আল্লাহ আকবর আল্লাহ আকবর যেটা এটা হলো কি তাকবীর যেটা তাকবীর ফার্স্ট তাকবীর এটা ফরজ ফার্স্ট তাকবীর এটা ফরজ কিন্তু আবার রুকুতে গেলে যে তাকবীর পড়ে এটা কিন্তু ফরজ না এটা কিন্তু সুন্নাত এটা কিন্তু সুন্নাত কিন্তু প্রথম তাকবীরটা এটা ফরজ প্রথম তকবীর যদি কেউ বলে না কেউ যদি পড়ে না যেমন অনেক সময় মসজিদের মধ্যে দেখবেন মানুষ খুব দৌড়ে যায় রাকাতটা পাওয়ার জন্য কিন্তু সে যদি প্রথম আল্লাহ আকবর বলে না ডাইরেক্ট যদি চলে যায় রুকুতে তাহলে তার নামাজ হবে না কেন সে প্রথম তকবীর বলে নাই প্রথম তকবীর এর জন্য ইমাম সাহেবের সাথে প্রথমে দাঁড়াইয়া সে যদি প্রথমে কী করতে হবে আল্লাহ আকবর বলতে হবে আল্লাহ আকবর এরপরে আল্লাহ আকবর বলে যেতে হবে কি রুকুতে এখানে যদি সে গিয়া ইমাম সাহেবকে পায় তাহলে তো রুকু পাইলো যদি ইমাম সাহেবকে পায় না তাহলে তার কী হবে না এটা হ্যাঁ জয়েন্ট হয়ে গেছে কিন্তু এইটা কাউন্ট হবে না সে যদি রুকুতে গিয়া ধরতে পারে ইমাম সাহেবকে
এক সেকেন্ডের জন্য হইলো, যদি দেখা দেখা যায় সে ইমাম সাহেবকে গিয়া রুকুতে পাইছে, তাইলে কি হয়ে যাবে, এটা রুকু তার কাউন্ট হবে। কিন্তু দেখা গেল সে রুকুতে গিয়া ইমাম সাহেবকে পায় নাই, সে যাইতেছে আর ইমাম সাহেব উঠতেছেন, তাহলে এটা কাউন্ট করা হবে, এটা কাউন্ট করা হবে না। আমি এই কথা বলছিলাম। এরপরে আপনি আমরা আল্লাহ আকবর বলার পরে সুবহান আল্লাহ বলি, সুবহান আল্লাহ বলি, আমরা কোন কল আসলে কলে যাবো। আর আমি একটু বলি, লম্বা করে বলি, জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি, আমরা মিস ভাই আমরা ইসলাম থেকে ফোন করছেন মাশাআল্লাহ। জি মিস ভাই, খুব লাগে আপনারা শুনে নিছেন। তারপরে দুই নম্বর মনে হলো আসর নামাজ, আসর নামাজ কোনো সুরা ফলই না, মনে মনে ফলন একটা আমরা কিন্তু আলহামদু ফরতাম নি। জি জি, আর কিছু নাই, আর দোয়া করবা, সুন্দর লাগে। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, উনি দুটি দোয়া প্রশ্ন করেছেন, একটা হলো যে নামাজের পর যে তাসবিহ তাহলিল এগুলো করে পরে দোয়া করা, সজিদার মধ্যে বলছেন যে তাসবি পড়ার পরে কোনো দোয়া করা যাবে কিনা। তো এখন কথা হয়েছে, আমরা মানুষদের আমরা যারা আছেন আমরা সবাইকে বলি যে আপনি এগুলো নফলের মধ্যে পড়তে করলে করবেন। হ্যাঁ, ফরজের মধ্যে এটা আপনি যেগুলো তাসবি আছে এগুলোই করেন, এগুলোই করেন। কিন্তু আপনি যে সময় যেমন তাহাজ্জুদের নামাজ পড়ছেন বা ইশরাকের নামাজ পড়ছেন বা নফল পড়ছেন, তখন আপনি সজিদার মধ্যে গিয়া কোরআন হাদিসের যে দোয়াগুলো আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এরপরে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এরকম অনেক দোয়া আছে যেগুলো আপনার আপনি চাইলে পড়তে পারবেন, আপনি চাইলে পড়তে পারবেন। কিন্তু ফরজ নামাজের মধ্যে যেগুলো আসছে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এটাকে আপনি তিনবারের জায়গায় তিনবার, পাঁচবার, সাতবার এরকম পড়তে পারেন ইনশাআল্লাহ। তাইলে আমরা এই কথা বলছিলাম যে আপনি নওয়াফিলের মাঝে আপনি সজিদার মধ্যে গেলে আপনি দোয়া করতে পারবেন, এটাও আবার হতে হবে কোরআন হাদিসের দোয়া, কোরআন হাদিসের আপনার ভাষায়, আপনার বাংলা ভাষায় বা ইংলিশে আপনি এই দোয়া করতে পারবেন না। নামাজের মধ্যে আপনি আপনার ভাষায় দোয়া করতে পারবেন না, আপনি পরে মুনাজাত করতে পারবেন। জি, আর একটা প্রশ্ন কি ছিল? ওনার প্রশ্ন ছিল যে ইমাম সাহেবের পিছনে উনি সূরা কারাতে গুলা করবেন কিনা। জি, উনি আপনার কি যেটা ইমাম সাহেবের পিছনে এটা যেটা মশলা যেটা এটা হলো গিয়ে হানাফি মজাবের রুল হইল যে ইমাম সাহেবের সাথে পড়লে আপনি ইমাম সাহেব চাই জুড়ে তেলাওয়াত করেন অথবা আস্তে করেন, যেমন এশার নামাজে জুড়ে পড়ছেন, আসর নামাজে আস্তে তেলাওয়াত করছেন, কোনো সময় আপনার পড়তে হবে না, কোনো সময় আপনার পড়তে হবে না। অর্থাৎ যে এটা হলো হানাফি মজাবের রুল হইলো যে ইমাম সাহেব যে সময় পড়ছেন তখনই আপনি আপনার পড়াটা হয়ে গেছে, আপনার পড়াটা ইমাম সাহেবের পড়ার দ্বারা হয়ে গেছে। যে মান কানা লাহু ইমামুন ফাকরাতুল ইমামে কিরাআতুন লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি কোনো একটা হাদিসের মধ্যে আসছে যদি কোনো মানুষের ইমাম থাকে তাহলে ইমামের কিরাআতটাই মুক্তাদির কিরাআত, ইমামের কিরাআতটাই মুক্তাদির কিরাআত। এরপরে আপনি কি যেটা সূরা ফাতিহা যেটা এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সূরা, এই জন্য বলা হয় যে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়, এই জন্য আমাদের হানাফি মজহাবের রুল হইল যে আপনি পড়তে হবে না। জি মুসা, জাজাকাল্লাহ। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সংক্ষেপে এক মিনিটে আমাদের দোয়াগুলো আবার বলে দিলে ভালো হয় ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ। আমরা যে কথাটা বলছিলাম যে আমি আজকে এই যে যে কথাটা বলছিলাম যে প্রথম নম্বর বলেছিলাম যে আল্লাহ তাআলার ফ্রেন্ড হওয়ার জন্য কয়েকটা বিষয়, এর মধ্যে এক নম্বর বলেছিলাম বেশি করে জিকির করতে হবে, জিকিরের দ্বারা আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। নম্বর টু বলছিলাম কি যে সুন্নতের সাথে সম্পর্ক হতে হবে, আমাদের পারিবারিক লাইফ, আমাদের আমাদের যেসব খাওয়া দাওয়া, আমাদের উঠা বসা, আমাদের বিয়া শাদী, প্রত্যেকটা দিনে যদি আমাদের সুন্নত মোতাবিক হয় তাহলে আমি আল্লাহর ওলি হতে পারবো, আল্লাহর কাছের লোক হতে পারবো। এই জন্য আসুন আমরা আমাদের জীবনকে গঠন করি, আমাদের জীবনকে গঠন করি জিকিরের মাধ্যমে, আমাদের জীবনকে গঠন করি সুন্নতের মাধ্যমে, আমাদের জীবনকে গঠন করি গুনাহ থেকে দূরে থাকার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় ভাই বোনেরা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ প্রথম থেকে শেষ পর্যন্ত সম্মানিত অতিথি আমাদের সম্মুখে আজ অনেক কয়েকটি দোয়া গুরুত্বপূর্ণ দোয়া আলোচনা করেছেন। আমরা অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আলোচনা করার সময় দিলাম, সব কিছু আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন।
এবং আপনারা যারা আজকের এই অনুষ্ঠান মিস করেছেন আপনারা চাইলে মঙ্গলবার রিপিট দেখতে পারবেন অথবা ইউটিউবে মাসুদ আলীকে সার্চ করলে আপনারা এই অনুষ্ঠান দেখতে পারবেন অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা যা কিছু সময় দিলাম আলোচনা করলাম সবকিছুকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন আগামী অনুষ্ঠানে দেখার মতো জানে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু